হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তৃষ্ণা কিচেন অ্যান্ড ব্লগস আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ইলিশ মাছ দিয়ে কচুর ডাটার একটি রেসিপি শেয়ার করব। তো চলুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী। প্রথমে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর ভিতরে আমি কচুগুলো দিয়ে এখন সিদ্ধ করে নেব। আমার কড়াইতে সব কচুগুলো ধরে নিই, এই জন্য আমি অর্ধেকটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কমিয়ে নেব। দেখুন আমার কচুর ডাটা অনেকটা কমে গেছে। এবার আমি এর ভিতরে বাকিগুলো দিয়ে দেব। আমি এটাকে ঢেকে দিয়ে পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবং আমার কচু থেকে যে পানিটা বের হবে, এটা আমি ঝাঁকাতে ঢেলে আমি পানিটা ঝরিয়ে নেব। এই পানিটা থাকলে কচুতে গাল ধরার, গলা চুলকানোর একটা ভয় থাকে, আর পানিটা ঝরিয়ে নিলে ওই ভয়টা আর থাকে না। আমার কচু দেখেন পুরোটা গোটা গোটা আছে, কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি নামিয়ে এটা পানি ঝরিয়ে নেব। এবার আমি অন্য একটা কড়াইতে চলে আসলাম, এর ভিতরে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা একটু গরম হলে আমি এর ভিতরে মাছগুলো ভেজে নেব। আমি মাছের ভিতরে হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি। আমার মাছের এক পিঠ হয়ে গেছে, আমি উল্টায় দিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। একই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা খুব কড়াভাবে ভাজবো না, হালকা একটু ভাজা হলেই আমি এর ভিতরে মশলা দিয়ে দেবো। আর আমি এই তরকারিটা আজকে আদা রসুন বাটা ছাড়া, মশলা ছাড়াই আমি তরকারিটা রান্না করব, হালকা গুঁড়ো মশলা দিয়ে। আমি এবার এর ভিতরে মাছের যে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম জিরা গুঁড়ো 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, মরিচ গুঁড়ো 1 চা চামচ এবং হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। মশলাটা খুব ভালো করে ভেজে নেব। আমি বাকি অন্য কোনো মশলা ব্যবহার করব না। এর ভিতরে আমি মাছের যে কানশিরা ও পেটিটা ছিল ওটাও দিয়ে দিলাম, কারণ এটা দিলে অনেক বেশি সেন্ট হবে কচুতে। খুব ভালো করে আমি মশলাটা ভেজে নেব, যাতে গুঁড়া মশলার কোনো গন্ধ না থাকে। এবার আমি এর ভিতরে কচুগুলো দিয়ে দিলাম। কচুগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রান্না করব। আমি ঢাকনা দিয়ে দিলাম, এবার কিছুক্ষণ এটা রান্না করব। আমার কচুর সাথে পুরোপুরি মশলাটা মিশে গেছে, কচু আগে থেকে সিদ্ধ ছিল, এজন্য খুব বেশি সময় লাগেনি। এবার আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি ঢেকে দিয়ে 2 মিনিট পর্যন্ত এটা ভাপে রাখবো। 2 মিনিট পর ফিরে এসেছি। এবার আমি কচুর ভিতরে একটু মাছগুলো উল্টিয়ে দেব। কচুর ভিতরে মাছগুলো উল্টিয়ে ঢেকে দিলে মাছের একটা সেন্ট কচুর ভিতরে ঢুকে যাবে। আমার হয়ে গেছে কচুর তরকারি।